আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক যারা আওয়ামী লীগ করেন তারা কি ধরনের স্বপ্নে বিভোর রয়েছেন এবং তাদের যে ক্ষমতা বৃত্ত এবং বৈভব এগুলো নিয়ে তারা কী ভাবনা করেন এটা কেবলই মাত্র আওয়ামী যারা স্বপ্ন ও বিলাসী রয়েছেন তারা বলতে পারবেন আর অন্যদিকে যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ বা সমালোচক তারা সময় এবং সুযোগ পেলেই চিন্তা করেন যে অনাগত দিনে যদি ক্ষমতার পরিবর্তন ঘটে যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় ক্ষমতার যে গণেশ সেটি যদি উল্টিয়ে যায় তাহলে এখন যে সকল বড় বড় নেতা বড় বড় কথা বলছেন অনাগত দিনে তাদের পরিণতি কি হবে তাদেরকে যদি কথা বলার সুযোগ দেয়া হয় তাহলে তখন তাদের কণ্ঠ দিয়ে কেমন বেরোবে কেমন শব্দ বের হবে কিংবা তাদের যে অঙ্গভঙ্গি বা হাস্যরস ইদানিংকালে আমাদেরকে বিনোদিত করছে সেটি অনাগত দিনে কেমন থাকবে সেটি নিয়ে কিন্তু যথেষ্ট আওয়ামী বিরোধী যারা লোকজন রয়েছে তাদের মধ্যে আলোচনা হয় সমালোচনা হয় এবং সে সকল সমালোচনাকে রস ঘন করার জন্যে ওয়ান ইলেভেনের সময় যে সকল আওয়ামী লীগের বাঘা বাঘা নেতা গ্রেপ্তার হয়েছিলেন তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ অডিও কথাবার্তা এগুলো যেমন ইদানিংকালে অনেকে ভাইরাল করার চেষ্টা করছেন এর বাইরে ওই সকল নেতারা যে জেলখানাতে ছিলেন তখন তাদের পরনে কী ধরনের পোশাক ছিল লুঙ্গির রং কেমন ছিল এবং তারা সেখানে বসে বসে কী কী কর্মকাণ্ড করেছেন এবং বিএনপির যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে জেলখানায় বসে তারা কি ধরনের কথাবার্তা বলেছেন সেগুলো নিয়েও কিন্তু বিএনপি মহলে জামাত মহলে সরকার বিরোধী মহলে যথেষ্ট কথাবার্তা হয় তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তা বা রাজনীতির যে রঙ্গরস এর বাইরেও কতগুলো নির্মম সত্য রয়েছে অর্থাৎ সরকারি দল আওয়ামী লীগ বিএনপিকে যতই খারাপ বলুক না কেন কিন্তু আওয়ামী লীগের বিশাল একটি শ্রেণীর লোকজন রয়েছে তারা অনেক বিএনপি নেতাকে অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা করে ভালোবাসে তাদের নম্রতা ভদ্রতা বিনয় এবং সততার জন্য। যেমন ধরুন ডক্টর আব্দুল মঈন খান কিংবা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের মতো আরও অনেক অনেক সম্মানিত লোক বিএনপিতে রয়েছেন যাদের সম্পর্কে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন ইতিবাচক ধারণা পোষণ করেন তো একইভাবে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু অনেক লোকজন রয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে বিএনপির অনেক যারা নেতাকর্মী রয়েছেন তারা পছন্দ করেন ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তো আজকের এই ভিডিওতে ব্যক্তিগতভাবে আমি আসলে ওই ধরনের কথা না বলে শুধু সেই কথা বলার চেষ্টা করব সেটি হলো যে সরকার বিরোধী লোকজন মনে করে যে ক্ষমতার গণেশ উল্টে গেলে আওয়ামী লীগের যে সকল মন্ত্রী রয়েছেন এমপি রয়েছেন উপজেলা চেয়ারম্যান রয়েছেন বা যে সকল ক্ষমতাধর লোকজন রয়েছেন তারা অনেকেই হয়তো গা ঢাকা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এমনকি যারা দুর্নীতি করেননি তারাও হয়তো দেখা যাচ্ছে যে জনমানসের ভয়ে পরিবেশ এবং পরিস্থিতির কারণে অন্তরালে চলে যেতে বাধ্য হবেন তো এত সব কথাবার্তার মধ্যেও আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই যে বর্তমান কালের আওয়ামী লীগ তারা দু হাজার আঠারো সনের একটি বিতর্কিত রাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে এটা সত্য এবং এই দলের যারা মন্ত্রী রয়েছেন এমপি রয়েছেন তাদেরকে রাতের ভোটের এমপি বলে লোকজন ঠাট্টা মস্করা করে এটা সত্য তারপরেও আরও কতগুলো সত্য রয়েছে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটে বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন কিংবা পার্লামেন্টে বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন যাদের সততা দক্ষতা আন্তরিকতা শিক্ষা ইত্যাদি নিয়ে বিরোধী দলে কোনো প্রশ্ন নেই এমনকি যদি কখনও ক্ষমতার পট পরিবর্তন হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি এই লোকগুলোকে কোনো অবস্থাতেই গা ঢাকা দিতে হবে না তারা অনাগত অবস্থায় বুক ফুলিয়ে ভালো মতো চলতে পারবেন বলেই আমি বিশ্বাস করি তো এরকম অনাগত দিনে যারা নির্ভয়ে নিশ্চিন্তে বুক উঁচু করে এই সমাজে চলতে পারবেন তাদের মধ্যে আমি বেশ কয়েকজনের নাম আপনাদেরকে বলবো তালিকা হয়তো আরও বড়ো বাট উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে চাচ্ছি কেবল সময় সংক্ষিপ্ততার কারণে যেমন প্রথমে আমি যে নামটি বলবো সেটি হল বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী তো শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ লোক প্রধানমন্ত্রী তাকে অতিশয় স্নেহ করেন এবং তিনি দীর্ঘদিন যাবত পার্লামেন্টের স্পিকার রূপে দায়িত্ব পালন করছেন কিন্তু এত কিছুর পরেও তার সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো নেতিবাচক কথা শোনা যায়নি তার সাবলীল ব্যবহার এবং তার যে সীমিত চালচলন এবং তার যে নিয়ন্ত্রিত কথাবার্তা এগুলোর কারণে অনাগত দিনে তিনি প্রশংসিত হবেন এবং আওয়ামী লীগের যে বিরূপ সময় সেই সময় দ্বারা তিনি আক্রান্ত হবেন না বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি একইভাবে সংসদ সদস্যদের মধ্যে অনেকে রয়েছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি যেমন ধরুন সাবের হোসেন চৌধুরী কিংবা মতিয়া চৌধুরী তারা যে অবস্থায় অনাগত দিনে সৃষ্টি হোক না কেন এই দুজন মানুষের সততা তাদের আন্তরিকতা এবং তারা যেভাবে রাজনীতি করে চলেছেন এবং অতীতে করেছেন এই রাজনীতির সঙ্গে কেবল বিনা ভোটের এমপি হওয়ার যে বদনামী কিংবা আওয়ামী লীগের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটি ছাড়া মূলত অন্য কোনো ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না এবং অনাগত দিনে তারাও এই সমাজে টিকে থাকবেন বুক ফুলিয়ে চলতে পারবেন এবং আগামী দিনে আওয়ামী লীগের যদি কখনো দুঃসময় আসে তাহলে এই দুঃসময়ের রূপে এই লোকগুলো আওয়ামী লীগকে যথেষ্ট সাহায্য করতে পারবে এবং সহযোগিতা করতে পারবে এরপরে আমরা যদি মন্ত্রী পরিষদের কথা চিন্তা করি তাহলে আপনার হয়তো অনেকের চেহারা সুরদের কথা স্মরণ করলে তাদের বক্তব্যের কথা স্মরণ করলে কিংবা তাদের নাম শুনলে বিরক্তিতে অনেকের মুখ কুসকে যায় অনেকের মনে গোসা চলে আসে এবং অনেকের মনে রাগের উদ্রেক হয় এবং এই যে আপনার যে রাগ এবং গোসা অথবা আপনার যে ক্রোধ এটির কারণ কী এই বিষয় নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন বেশিরভাগ লোকই যেটি জানতে পারবেন বা বুঝতে পারবেন সেটি হলো এই রাগ এমনি এমনি হচ্ছে কেন হচ্ছে আপনি নিজেও বলতে পারবেন না এর কারণ হলো হয়তো আপনাদের অনেকের সঙ্গে এই লোকগুলোর কোনো সম্পর্ক নেই সুসম্পর্ক নেই কুসম্পর্ক নেই এবং আপনারা ব্যক্তিগতভাবে এদের দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হননি কিংবা তাদের কথাবার্তা শুনলে আপনাদের মেজাজ গরম হয়ে যায় তো এরকম লোকজন যেমন মন্ত্রী মন্ত্রিপরিষদে রয়েছে এর বাইরে বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন যারা অতটা পরিচিত নন বা তারা অতটা পরিচিত হওয়ার চেষ্টা করেন না নীরবে কাজ করে যান এবং যার যার অবস্থানে থেকে তারা সততার সঙ্গে ন্যায়পরায়ণতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই দিকে যদি আমরা কারোর নাম উচ্চারণ করি তাহলে আমি সবার আগে যে নামটি বলবো তিনি হলেন পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান এই ভদ্রলোক সরকারের একজন সাবেক কর্মকর্তা এবং তিনি একজন কট্টর আওয়ামী লীগ কিন্তু তার ব্যক্তিগত সততা তার শালীনতা এবং ভদ্রতার কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি কোনো অবস্থাতেই তার প্রতি রাগান্বিত বা ক্রোধান্বিত হতে পারবেন না এরপরে যে নামটি আমি বলবো তিনি হলেন বর্তমান ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন জনাফ জাভেদ নামই আমরা তাকে সবাই চিনি তো ইনি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে এসছেন এবং তার পিতা জনাফ আক্তারুজ্জামান বাবু বাংলাদেশের একজন নাম করা রাজনীতিবিদ ছিলেন তো তার পুত্র হিসেবে তিনি যখন সংসদ সদস্য হলেন এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি তার মন্ত্রণালয়ে যে ব্যাপক কাজকর্ম করে চলেছেন মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ করার জন্যে তিনি যে কঠোর পদক্ষেপগুলো নিয়েছেন এর বাইরে তিনি এই মন্ত্রণালয়টিকে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়টিকে যুগোপযোগী করার জন্যে যে কঠোর পরিশ্রম করে চলেছেন এটিও কিন্তু অনাগত দিনে যথেষ্ট প্রশংসা করা হবে এবং অনাগত দিনে আওয়ামী লীগের যদি কখনো দুঃসময় আসে তবে সেই দুঃসময় দ্বারা তিনি আক্রান্ত হবেন না বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এর পরে যে নামটি বলবো তিনি হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব খালিদবাবু এই ভদ্রলোক মমিন সিংয়ের মুক্তা গাসা এলাকার সংসদ সদস্য এবং ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি তার নির্বাচনী এলাকায় কতটা জনপ্রিয় কিংবা সেখানে কতটা বিতর্কিত সেটা আমি বলতে পারবো না তবে ব্যক্তিগত আচার আচরণে তিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি এবং তার মন্ত্রণালয় নিয়ে কিংবা তার কর্মকাণ্ড নিয়ে এখনও পর্যন্ত কোনো বিতর্ক সৃষ্টি হয়নি বরং তিনি যেভাবে নীরবে নিভৃত কাজ করে চলেছেন তো তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যদি কখনো দুঃসময় আসে ঠিক সেই সময়টিতে তিনি অন্যান্যদের মতো ক্ষতিগ্রস্ত নাও হতে পারে তো এভাবে আমি হয়তো আজকের এই ভিডিওতে কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্যের নাম বললাম কিন্তু এর বাইরেও আরও অনেকে রয়েছেন যারা জননন্দিত এবং যারা ঘৃণিত নন এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হল যে আমরা যখন কাউকে ঘৃণা করি বা কোন একটি সম্প্রদায়কে ঘৃণা করি তখন সামগ্রিকভাবে সেই দল সেই গোষ্ঠী বা সেই পরিবারের সবাইকে ঘৃণা করতে থাকি এটি রীতিমতো একটি কবিরা গুণা আপনারা যারা আওয়ামী লীগকে পছন্দ করেন বা অপছন্দ করেন কিংবা আপনারা যারা বিএনপি বা জামাতকে পছন্দ করেন বা অপছন্দ করেন এবং সেই পছন্দ অপছন্দের ক্ষেত্রে আপনারা যদি সত্যিকার অর্থে নিজেদের বিবেক এবং বুদ্ধিকে ব্যবহার করেন এবং নিজ নিজ পছন্দের ক্ষেত্রে যদি ন্যায় বিচার করতে পারেন তাহলে আপনি আপনার নিজের প্রতি রহম করলেন এবং আপনি যদি সেটি না করে আবেগ ভাবে কেবলই ভালোবাসতে থাকেন সবাইকে নির্বিচারে অথবা সবাইকে ঘৃণা করতে থাকে নির্বিচারে এটিই আপনি যাদেরকে ভালোবাসলেন কেউ যাদের যাদেরকে ঘৃণা করলেন তাদের যতটা না ক্ষয়ক্ষতি হবে বা যতটা না লাভ হবে তার চাইতে আপনার বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অথবা লাভের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত